বন্ধুরা, ত্রিপুরা সরকারের তরফ থেকে যে এলডিসি গ্রুপ সি এক্সামটি হয়েছিল আন্ডার সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরা, এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস নেম এবং মার্কস লিস্ট এখানে রয়েছে। এছাড়া কারা কারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড হয়েছেন এবং কারা কারা কোয়ালিফাইড হননি সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এখানে আপনাদের নাম আছে কিনা। এবং যারা যারা ভাই বা বয়েজের জন্য কোয়ালিফাইড হয়েছেন তাদের কাছে ইতিমধ্যে কল লেটার পৌঁছে যাবে, এবং যদি আপনাদের কাছে কল লেটার না পৌঁছে থাকে তাহলে সেটা আপনারা তাদের অফিস থেকে জুনের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ডুপ্লিকেট কল লেটার কালেক্ট করে নিতে পারেন। এখানে আপনারা যারা ভাই বা বয়েজের জন্য কোয়ালিফাইড হয়েছেন তাদের নামের পাশে লেখা থাকবে কোয়ালিফাইড ফর ভাই বা বয়েজ, এবং যারা আপনারা ভাই বা বয়েজের জন্য কোয়ালিফাইড হননি তাদের নামের পাশে এখানে লেখা থাকবে নট কোয়ালিফাইড ফর ভাই বা বয়েজ। সেটা আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখুন। বন্ধুরা, এখানে ভাই বা বয়েজ টেস্টের ডেট রয়েছে 13/6/2022 থেকে 18/6/2022, অর্থাৎ জুনের 13 তারিখ থেকে জুনের 18 তারিখের মধ্যে আপনাদের ভাইবা বয়েস টেস্টটা নেওয়া হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেটা কিন্তু জেআরবিটির তরফ থেকে আসা বিজ্ঞপ্তি নয়, আজকের এই নোটিফিকেশনটি এসেছে 19টি জুডিশিয়াল ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরার আন্ডারে যে এলডিসি গ্রুপ সি এক্সামটি হয়েছিল সেটার রেজাল্টই আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। এবং যে সকল কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা এখনও কল লেটার রিসিভ করেনি আপনারা তাদের অফিস থেকে জুনের 8 তারিখ থেকে জুনের 10 তারিখের মধ্যে ডুপ্লিকেট কল লেটার কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধু, আজকের এই নোটিফিকেশনটি শুধু তাদের জন্য যারা 19টি জুডিশিয়াল ডিস্ট্রিক্টের তরফ থেকে নেওয়া এলডিসি এক্সামটি দিয়েছিলেন, কারণ এটা কিন্তু জেআরবিটি এলডিসি এক্সামের নোটিফিকেশন নয়। এবং আমি ক্যান্ডিডেটস লিস্ট সহ নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকে আপনারা ইজিলি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমরা প্রতিনিয়তই ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি, তো আপনাদের সুবিধার্থে বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।